শিক্ষা চাকরি পুরো রেশন এই যে দুর্নীতি হয়েছে এই দুর্নীতির রেশটা কোথায় বলুন তো একেবারে দুর্নীতি দেখা যাচ্ছে এবার সবুজ সাথী প্রকল্পের ক্ষেত্র অর্থাৎ অসম থেকে যেভাবে সবুজ সাথীর সাইকেল পাওয়া গিয়েছে তারপরেই প্রশ্ন তো রাজ্যের মানুষ তারা করছেনই পুরাতন মালদা এলাকায় যেখানে স্কুলে এখনো পর্যন্ত দেখা যাচ্ছে মুখ্যমন্ত্রী সাদের প্রকল্প সবুজ সাথী প্রকল্প এবং সেই সবুজ সাথী প্রকল্পের সাইকেল তা পড়ে রয়েছে অথচ পড়ুয়ারা তারা পাচ্ছে না এরকমই ছবি ধরা পড়েছে দেখুন এই কালাচাঁদ হাই স্কুল এখানেও দেখুন দেখতে পাচ্ছেন যে সবুজ মুখ্যমন্ত্রীর যে স্বপ্নের প্রকল্প সবুজ সাথী প্রকল্পের যে সাইকেলগুলি সেই সাইকেলগুলি কিন্তু এইভাবেই পড়ে পড়ে নষ্ট হচ্ছে মালদার জিকে হাই স্কুলের পর মালদারই কালাচাঁদ হাই স্কুলে অবহেলায় পড়ে সবুজ সাথী সাইকেল দীর্ঘদিন খোলা আকাশের নিচে পড়ে থাকায় সাইকেলে মরচে ধরেছে বিশেষ করে করোনা পরবর্তী সময়ে কিছু ছেলে মার্কেটারি লেবার হয়ে বাইরে চলে গেছে এবং তাদের সাইকেলগুলো এরকম স্কুলে থেকে যাচ্ছে আমরা নানানভাবে বাড়িতে যোগাযোগ করে ফোন করেও তাদেরকে সাইকেল দিতে পারছি না তার কারণটা হচ্ছে যে পরিবারের সদস্যদেরকে সাইকেলটা দিয়ে দেওয়া যায় না কারণ বাচ্চার সই এবং বাচ্চার ফটো এখানে লাগে কনফার্ম গত তিন দিন ধরে সবুজ সাথী সাইকেল নিয়ে উত্তপ্ত রাজ্য রাজনীতি অসমে সাইকেল উদ্ধার এবং দুজনে গ্রেফতারের ঘটনায় জোরালো হচ্ছে দুর্নীতি তত্ত্ব যদিও তা মানতে নারাজ্য শাসক শিবির পড়ে আছে সাইকেল ডিস্ট্রিবিউশন হচ্ছে না সাইকেল নিচ্ছে না আমার লোক নাই ডিস্ট্রিবিউশন হবে কি করে এত নিম্নমানের সাইকেল ওই সাইকেল তো ব্যবহারে অনুপযোগী সেখানে এখানেও যদি ইনভেস্টিগেশন হয় আমি অনুরোধ করব এটা নিয়ে যদি ইনভেস্টিগেশন হয় এখানে ব্যাপক ঘোটালা আছে যে একটা স্কুলে হঠাৎ করে কোনো স্টুডেন্ট হচ্ছে ড্রপ দিয়ে দিয়েছে সেই কারণে হয়তো হবে সেই কারণে হয়তো সেই সাইকেলটা তখন আমরা দেখতে পাই যে যারা যে যেসব ছাত্রছাত্রীরা ড্রপ দিয়েছে তাদের সাইকেলগুলো বেশি যায় বিরোধীরা যাই বলুন না কেন আপাতত স্কুলেই সাইকেলগুলি রাখার নির্দেশ দিয়েছেন বিডিও আপাতত যে স্কুলে যেটুকু সাইকেল পড়ে আছে সেটা তারাই সযত্ন রেখে দেবে পরবর্তীকালে যে নতুন করে আবার যখন সাইকেল অ্যালটমেন্ট হবে তখন এইটা অ্যাডজাস্টমেন্ট করে তাদের প্রাপ্য সাইকেল থেকে সেই সংখ্যাটা বাদ দিয়ে এবং যেটুকু ড্যামেজ হয়েছে সেটুকু আমরা আমাদের এন্ড থেকে সারিয়ে সেটা ব্যবহারযোগ্য হিসাবে সাইকেলটা আমরা ছাত্রদের হাতে তুলে দিই সাইকেল স্কুলে আসা সত্ত্বেও বিলি হলো না কেন কেন অবহেলায় ফেলে রাখা হলো সরকারি সম্পত্তি মালদহ থেকে দীপঙ্কর গোস্বামীর রিপোর্ট রিপাবলিক বাংলা প্রথম থেকে মানুষের কণ্ঠস্বর হয়ে আপনাদের কণ্ঠস্বর হয়ে আপনাদের ব্যথা বেদনা যন্ত্রণা বঞ্চনা আপনাদের নিপীড়ন নিয়ে আমরা প্রশ্ন করে যাচ্ছি চোখে চোখ রেখে সে প্রশ্ন তো করে যাবই রিপাবলিক নেটওয়ার্কের কাছে দেশ সর্বোপরি তাই দেশের কথা দেশের স্বার্থের কথা দেশের মানুষ আর তাদের স্বার্থের কথা আরো জোরদারভাবে আমাদের মুখ থেকে শুনবার জন্য সুইচ টু রিপাবলিক ডিজিটাল